হ্যালো ফ্রেন্ডস আমার নাম তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চলে না তোমাদের জন্য অনেকগুলো ইউনিভার্সিটির আপডেট সবচেয়ে প্রথমে দেখো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু অনেকগুলো রেজাল্ট বেরিয়ে গিয়েছে যেটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে ফাইন আর্টসের সেম ওয়ানের রেজাল্ট সেটা বেরিয়েছে যেটা হচ্ছে সিবিসিএস মোডে এবং বিয়ের আর্টসের ক্ষেত্রে সেম ওয়ান এটা হচ্ছে সিবিসিএস মোডে দু হাজার কুড়ি যে রেজাল্ট সেটা বেরিয়ে গিয়েছে বিয়ে ফাইন আর্টসের সেম থ্রি রেজাল্টও বেরিয়ে গিয়েছে এবং মানে যেটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে আর্টসের থার্ড সেমের যে রেজাল্ট সেটাও কিন্তু বেরিয়ে গিয়েছে এগুলো সবই কিন্তু সিবিসিএস মোডের অন্যদিকে দেখো যেটা হচ্ছে বিএ আর্টসে সেম থ্রির ক্ষেত্রে সিবিসিএস মোডের রেজাল্ট প্লাস হচ্ছে বিএ ফাইন আর্টসে সেম থ্রির ক্ষেত্রে নন সিবিসিএস মোডের যে রেজাল্ট সেটাও কিন্তু বেরিয়ে গিয়েছে অর্থাৎ অনেকগুলো রেজাল্টই কিন্তু মানে রবীন্দ্রভারত ইউনিভার্সিটির ক্ষেত্রে বেরিয়ে গিয়েছে অন্য দিকে দেখো সেম ফাইভের যে রেজাল্ট ফাইন আর্টসের ক্ষেত্রে সেটা হচ্ছে সিবিসিএস প্লাস হচ্ছে নন সিবিসিএস এটাও কিন্তু বেরিয়ে গিয়েছে এবং গতকাল তো তোমাদের বেরিয়ে গিয়েছিল বিএফের যে রেজাল্টগুলো ছিল সেগুলো কিন্তু সেম টু সেম থ্রি ভিজুয়াল আর্টসের যেগুলো ছিল সেগুলো কিন্তু বেরিয়ে গিয়েছিল তো একে একে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু তাদের রেজাল্টটা বার করে দিচ্ছে অন্য দিকে দেখো বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু প্রতিদিনই কিছু না কিছু রেজাল্ট বার করছে আজ কিন্তু বেরিয়ে গিয়েছে এম এ মাস কমিউনিকেশান সেম ফোরের রেজাল্ট এম বি এর ক্ষেত্রে সেম ফোরের রেজাল্ট এমএসসি ম্যাথামেটিক্সের সিম ফোর রেজাল্ট আজ কিন্তু বেরিয়ে গিয়েছে এবং গতকাল তো তোমাদের বায়ো টেকনোলজি এমএসসির বায়োটেকনোলজি কম্পিউটার সায়েন্স সোশিওলজি এগুলো কিন্তু গতকালই বেরিয়ে গিয়েছিল তারপরে দেখো বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা রেজাল্ট বেরিয়েছে যেটা হচ্ছে সিসি এই সেম থ্রি রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও তোমরা দেখে নিতে পারবে এবং তোমরা এক্সম ইটিস ডট কমে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে মানে ওয়েবসাইটটা রয়েছে সেখানে এসেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে সিসি এই সেম থ্রি রেজাল্ট অন্যদিকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে কিছু চেঞ্জ করা হয়েছে যেমন দেখো এটা হচ্ছে এম এ এম এস সি এম কম এম বিএ সিসি এই এবং মানে সেকেন্ড সেমিস্টার এবং এ সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারের যে এক্সামটা হওয়ার কথা ছিল গতকালই কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে এবং এদের যে মানে ডেটটা ছিল যে আঠাশে আগস্ট হওয়ার কথা সেটা কিন্তু রিসেডিউল করে ছয়ই সেপ্টেম্বর করে দেওয়া হয়েছে মানে ছয় সেপ্টেম্বরে মানে তারিখে যে সমস্ত পরীক্ষাগুলো তোমাদের হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু তোমার ছয়ই সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষাগুলো হবে অন্যদিকে দেখো যেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যেটা হচ্ছে বিএ বিএসসি বি ক্ষেত্রে অনার্স এবং মেজরের যে পরীক্ষা সেমিস্টার ফোরের ক্ষেত্রে তার যে পরীক্ষাটা আঠাশ তারিখ হওয়ার কথা ছিল সেটা কিন্তু পিছিয়ে দিয়ে একত্রিশে আগস্ট করে দেওয়া হয়েছে মানে জেনারেলের ক্ষেত্রে অনার্স এবং মেজর দুটোর ক্ষেত্রেই যে আঠাশের পরীক্ষা সেটাই কিন্তু চেঞ্জ করে দেওয়া হয় একত্রিশ তারিখ করে দেওয়া হয়েছে অন্যদিকে যেটা হচ্ছে পার্ট টুয়ের পরীক্ষাটা ছিল বিএবিএসি বি কম জেনারেল বা বিভোকেশনাল পার্ট টুয়ের যে পরীক্ষা সেটা কিন্তু তারিখ থেকে চেঞ্জ করে তেরোই সেপ্টেম্বর করে দেওয়া হয়েছে আশা করি তোমরা এগুলো ইতিমধ্যেই জেনে গিয়েছো তোমরা আমি একবার রিমাইন্ড করিয়ে দিলাম অন্যদিকে দেখো কলকাতা ইউনিভার্সিটি এর আগেই কিন্তু নোটিশ দিয়েছিল যে যাতে বিভিন্ন কলেজগুলো যে আন্ডারে রয়েছে তারা যাতে যে সেমিস্টার ওয়ানের যে মার্কশিট মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সে যেন কালেক্ট করে এবং কলেজগুলোও কিন্তু ইতিমধ্যে নোটিশ দিতে শুরু করে দিয়েছে যাতে যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে যারা সেমিস্টার টুয়ে পড়ছে মানে সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেইটা কিন্তু ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গিয়েছে এটা যেমন দেখো বঙ্গবাসী কলেজের নোটিস এবং বঙ্গবাসী কলেজের ক্ষেত্রে দেখো ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে দু হাজার কুড়ি একুশ তাদের ক্ষেত্রে কিন্তু বিএ বি কমে সবার ক্ষেত্রেই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কিন্তু দিয়ে দিচ্ছে এবং এখানে কিন্তু বিভিন্ন মানে যে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তারা কিন্তু ভাগ করে দিয়েছে মানে কত তারিখ মানে ছাব্বিশ তারিখ থেকে দেওয়া শুরু হচ্ছে চলবে নয় সেপ্টেম্বর পর্যন্ত এবং বিভিন্ন ডেট ওয়াইজ কিছু কিছু সংখ্যক করে যাতে ভিড় বা জমায়েত না হয় সেজন্য কিন্তু আলাদা আলাদা টাইমিং করে কোথায় থেকে নিতে হবে দিয়ে দিয়েছে এটা যেমন ধরো বঙ্গবাসী কলেজ অন্যদিকে দেখো আরও একটা যেমন হচ্ছে সিটি কলেজেরও দিয়ে দিয়েছে বিভিন্ন ডেট দিয়ে দিয়েছে অনেকগুলো ডেট দিয়ে দিয়েছে যেমন হচ্ছে দেখো এই যে যেমন সেকেন্ড সেমিস্টার বলছে অর্থাৎ বর্তমানে তারা সেকেন্ড সেমিস্টারে পড়ছে কিন্তু তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা সেটা কিন্তু নিয়ে নিতে বলা হচ্ছে দু হাজার কুড়ি একুশ সানের মোটামুটি এবং দেখো সাতাশ তারিখ থেকে দিচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন ডেটে বিভিন্ন বিভিন্ন স্টুডেন্টদের জন্যে দিয়ে দিচ্ছে এবং নিয়ে যেতে বলছে এই যে নিচের জিনিসগুলো হয় তুমি মানে কলেজের যে ফি পেমেন্ট যে রিসিপ্ট দু হাজার মানে যখন ভর্তি হয়েছিল ফি পেমেন্টের রিসিপ্ট নিয়ে যেতে পারো বা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টার যে এক্সামিনেশান তার যে অ্যাডমিট কার্ড তার প্রিন্ট আউট নিয়ে যেতে পারো বা সেকেন্ড সেমিস্টারের যে অ্যাডমিট কার্ডের যে প্রিন্ট আউট সেটাও কিন্তু নিয়ে যেতে পারো এগুলো কিন্তু নিয়ে গিয়ে তোমরা কলেজ থেকে নিজস্ব নিজস্ব কলেজ থেকে কিন্তু নিয়ে নেবে তোমরা যে কলেজ বিলং করছো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে সেখানেও কিন্তু তোমাদের ডিস্ট্রিবিউশন যে কোন ডেটে যেতে বলছে সেটাও কিন্তু অবশ্যই দেওয়া থাকবে আমি জানি তোমাদের এরপরে কিন্তু কোশ্চেনটা উঠবে যে ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্ট কবে তো অবশ্যই তোমাদেরকে ওয়েট করতেই হবে কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি এখনও পর্যন্ত রেজাল্টের কোনো রকম আপডেট দেয়নি যখনই আপডেট দেবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওটা এতদূর পর্যন্ত রইল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সব আগে পাওয়ার জন্য এখনও মতো এ পর্যন্তই Thanks for watching.